কিন্তু অতীব দুর্ভাগ্য যে এই ভিতরে আসলে কোনো মেডিসিনে কিছু নাই, আমরা আসলে এতখানি লবণ নিয়েছি, হাতের ভিতরে যতটুকু লবণ ঢুকলো আমার ঘরের একুয়ারিয়ামের মাছই তো আমরা বাঁচাইতে পারি না। লিরাইরা হস্তশিল্পের থেকে বেরিয়ে সোজা এসে মনসুর কোয়ার্টার্সের অপোজিটে এটা হলো বরিশাল বার্স অ্যান্ড অ্যাকুরিয়াম। তো আমরা এখন এটা যাব, চলুন দেখি এখানে কী কী মাছ আছে। এখানে মাছের সাথে পাখিও আছে, বিভিন্ন ধরনের পাখিও আছে। আমরা পাখি নিয়ে পরে অন্য একদিন ভিডিও করব, আমাদের নেক্সট ভিডিওতে দেখবেন। তো আজকে আমরা মাছ নিয়েই বলবো, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। এই ভিডিওতে আমরা অ্যাকুরিয়ামে মাছ পালনের জন্য প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে জানব। অ্যাকুরিয়াম বা মাছ সম্পর্কে কিছু জানতে কমেন্ট করুন। এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আছি শপের ওনারের কাছে। ভাইয়া আপনার নামটা? মনিরুল ইসলাম সুমন। আচ্ছা, তো আমরা এখানে জিজ্ঞেস করব যে কী কী মাছ আপনাদের এখানে আছে, কত টাকা থেকে শুরু করে কত পর্যন্ত? এখানে তো আসলে অনেক ধরনের মাছই আছে, বিশেষ করে এক এক প্রজাতিরও দেখা চারটা পাঁচটা ভ্যারাইটি থাকে। যেমন ধরুন ফাইটার থেকেই শুরু করি, এটা হচ্ছে লং টেল ফাইটার। আচ্ছা, এটা মেল ফিমেল উভয় এখানে আছে। ওখানে হচ্ছে ক্রাউন টেল ফাইটার, হাফ মুন ফাইটার, ফুল মুন ফাইটার, অনেক ধরনের ফাইটার পাওয়া যায়। এরপর হচ্ছে ধরেন শ্রিম্প, যদি প্লান্টেড অ্যাকুরিয়াম করতে চায় যে জীবিত গাছ দিয়ে, হ্যাঁ, এটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের একটা ডকুমেন্ট। এই যে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বা এই যে গাছপালাগুলো, এগুলো কি আপনারা সেল করেন? হ্যাঁ, এগুলো সেল করি। এগুলো তো মূলত নিচে কি মাটি দেওয়া থাকে? একদম নিচে মাটি, নিচে হচ্ছে অ্যামাজনিয়া সয়েল, যেটাকে বলে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত যে কোম্পানির সয়েলটা। আচ্ছা, হ্যাঁ, অ্যামাজনিয়া সয়েল, এই সয়েলটা ইউজ করে গাছগুলো বাঁচানোর ব্যবস্থা করা হয়। তা আমি একটা লাইট প্রয়োজন হয় এটার জন্য, আরও কিছু পরিচর্যা প্রয়োজন হয়। এটা যদি কেউ প্ল্যান্টেড অ্যাকুরিয়াম করতে চায়, এটা কীভাবে হলে এটা একটু ভালো পরিমাণ খরচ পড়ে, কারণ এটা যে ফিল্টারটা ইউজ করা হয় দামি ফিল্টার, যে লাইটটা ইউজ করা হয় অনেক দামি একটা লাইট। দেখবেন যে এখানে লাইটটাকে যদি ঠান্ডা রাখা যায়, এই জন্য একটা আলাদা একটা কুলার সিস্টেম বসানো আছে, যে কারণে লাইটটা 24 ঘন্টা চললেও লাইটটা গরম হবে না, লাইটটা কেটে যাবে না। এগুলোতে মোটামুটি আপনার ভালো পরিমাণ পরিশ্রম এবং অর্থ খরচ হয়। এরকম একটা ট্যাঙ্ক রেডি করতে মিনিমাম হলো 6,500 টাকার মতো খরচ পড়ে মাছ বাদে। এরকম একটা ট্যাঙ্ক তৈরি করতে ধরেন আনুমানিক 4,500 টাকা মতো খরচ পড়ে। যেমন একটা দামি ফাইটার, একটা হাফ মুন ফাইটার, মানে রোস্টেল হাফ মুন, তো এইটা একটা নিউ এডিশন বরিশালের জন্য। এই প্ল্যান্টেড অ্যাকুরিয়াম, প্ল্যান্টেড অ্যাকুরিয়াম আমরা অর্ডার নিচ্ছি, আমরা অর্ডার নিয়ে সাবমিট করতেছি একদম পুরো প্ল্যান্ট রেডি করে। অনলাইনে কোনো পেজ আছে? অনলাইনে পেজ আছে, বরিশাল বার্ডস অ্যান্ড অ্যাকুরিয়াম বাংলায়। একটা দামি গাপটি পাওয়া যাচ্ছে, এটা রেড টেল ডাম্বো প্লাটিনাম একটা আছে, আর রেড মস্কো, উপরে হচ্ছে ব্ল্যাক মস্কো, পাশেই আছে হচ্ছে আপনার সর্বলাস্ট 150 পর্যন্ত জোড়া রাখা যায়। আচ্ছা, এটা সর্বলাস্ট 150 পর্যন্ত রাখা যায়।
যদি এখানে আসি মলের ভিতরে বেলুন মলই আছে, সানসেট মলই আছে, সানসেট মলই বেলুন মলই এগুলো খুব একটা বেশি দাম পড়বে না। এদিকে যদি আসি ব্ল্যাক মলই হোয়াইট মলই এগুলো 60 টাকা জোড়া পড়ে। কুইক কার্ভ এখানে হয়তো জোড়া পড়ে 200 টাকা করে জোড়া, এখান থেকে 80 টাকা জোড়া কমে। এখানে আসতে পারেন কিছু বাইরের মাছ আছে, যেমন হচ্ছে হাইফিন মিকি মাউস, হাইফিন ফ্লাটি, এগুলো 150 টাকা করে জোড়া রাখা হয়। আর ব্ল্যাকটা হচ্ছে মুনটেল মলি, 70-80 টাকা জোড়া রাখা হয়। এখানে সব হচ্ছে ফাইটারের ফিমেল, তারও যদি ফাইটারের ফিমেল প্রয়োজন হয়, মেল অলওয়েজ পাওয়া যায়, ফিমেল পাওয়া যায় না। আর মেল একটা পালা যায়, কিন্তু ফিমেল কিন্তু একসাথে অসংখ্য পালা যায়। কেউ চাইলে তার পুরো অ্যাকোরিয়ামটাও ফিমেল দিয়ে, মানে শুধু ফাইটার দিয়েই সে লগ ইন করতে পারবে। এইটার জোড়া কত? এটার জোড়া হচ্ছে পিস 100 টাকা করে, পিস 100 করে। এরপর ব্রুড মাছ আছে, কেউ যদি চায় যে না আমি পমেট কই কারবে ব্রুড মাছ দিয়ে আমি উৎপাদন করব, তাহলে এখানে ব্রুড মাছ পাওয়া যায়। একুরিয়ামে ব্রিড করে না না না, এটা একুরিয়ামে ব্রিড করানো যায়, একটু ডিফারেন্ট সিস্টেম আছে। এরপরে পুকুরে পাওয়া যায়। এখানে যদি বলেন যে এখানে বিদেশি বেশ কিছু দামি মাছ আছে, এটাকে বলা হচ্ছে লিচু গোল্ড ফিশ আর রিও কিং, প্রত্যেকটা সিঙ্গাপুরের একদম অরিজিনাল ব্রিড, চাইলে এটাও একটু সংগ্রহ করতে পারে। নিচেও ফাইটারের আরও ফিমেল মজুদ আছে। এই হচ্ছে ক্রাউন টেল, এটাও মেল ফিমেল উভয়টাই পাওয়া যাচ্ছে। এই হচ্ছে হাফ মুন, আরও একটু দামি ফাইটারের ভিতরে গেলে। এটা প্রাইস কীরকম পড়বে? এটা প্রাইস পড়ে 350 টাকা। এখানে কতদিন পর পানিটা চেঞ্জ করে দেয় মাছের জন্য? এটা আসলে নির্ভর করে পরিস্থিতির উপরে, কেউ যদি খাবার বেশি দিয়ে ফেলে তাহলে পানি আসতে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে একটু দেরিতে চেঞ্জ করাটাই উত্তম। মেডিসিন হচ্ছে যখন একবার পানি চেঞ্জ করা হয় ঠিক তখনই একবার মেডিসিন দেওয়া হয়। বরিশালে বেশিরভাগই দেখা যায় যে এই মেডিসিনটা খুব চলে, মাত্র 10 টাকা দাম। এই মেডিসিনটা খুব চলে, সবাই এসে বলে ভাই এটা সেট দেন, এক সেট মেডিসিন দেন, টোটাল দাম মূল্য আছে 50 টাকার মতন। কিন্তু অতীব দুর্ভাগ্য যে এই ভিতরে আসলেই কোনো মেডিসিনে কিছু নাই, তাই টোটালটাই হচ্ছে একটা রং, একটা আইওয়াশ, নীল দেওয়া। এটা নীল তো থাকেই, এখন সিম্পলি চিন্তা করবেন, এটা একটা বোতল রেডি করে একটা ভালো পরিমাণ দামি জিনিস দিয়ে কোনো মতেই 10 টাকায় বিক্রি করা সম্ভব না। এখানে আমাদের প্রফিট আছে, এখানে ক্যারিং কস্ট আছে, এখানে কিছু কিছু ডিস্ট্রয় হয়, আসার সময় কিছু মাল নষ্ট হয়, সব কিছু মিলেও কিন্তু আমাদের প্রফিট নিয়েই 10 টাকা দাম। আচ্ছা, তাহলে এখানে আসলেই ভালো কিছু দেওয়া পসিবল না। এটার জন্য কি মাছের কোনো ক্ষতি হতে পারে? অনেক ক্ষেত্রে হতে পারে না তা বলবো না, তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি হয় না, উপকারও হয় না, ক্ষতিও হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতি হলেও হতে পারে, কারণ এটা কোনো ধরনেরই মান নিয়ন্ত্রণ ছাড়া এটা তৈরি করা হয়। আর এটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা ব্যবহৃত হচ্ছে খুব বেশি আকারে, কারণ মানুষ আসলে এটা বুঝতেছে না যে আসলে এটার ভিতরে কী আছে। তারা মনে করছে মেডিসিন, যে কত টাকাই বাদাম হবে, 10 টাকা, ও খুব খুশি নিয়ে গেল। আসলেই তাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা এদের তৈরি করা সম্ভব না, কোনো রোগ সমাধান করা ওদের দিয়ে সম্ভব না। শুধু একটাই সম্ভব, আমার মানসিক মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি ওষুধ দিচ্ছি, আমি ওষুধ দিচ্ছি, আমি চেষ্টা করছি, কিন্তু আসলে এর ব্যতিরেকে এটা কিছুই না। তাহলে এটার বিকল্প কোনো? অবশ্যই এটা বিকল্প না, এটা হচ্ছে একটা সবচেয়ে লাস্ট ক্যাটাগরির একটা ওষুধ। আসলে এটা ওষুধ বলতেই আমি নারাজ, ভালো মানের অবশ্যই ওষুধ আছে, কিন্তু সেগুলো একটু দাম বেশি বিধায় আমরা অনেকে সেটা মার্কেটিং করতে চাই না, বা অনেকে সেটা কিনতে চাই না। চিন্তা করি অ্যাকুরিয়ামের মাছ এত টাকা দিয়ে ওষুধ কেন কিনবো। এই একটা হচ্ছে ডক্টর একুয়া, এটা ওয়ার্ল্ডের একটা নাম করা একটা ওষুধ, যদিও প্রাইসটা একটু বেশি, কিন্তু এইটা দিলে অনেক ক্ষেত্রেই রোগগুলো সমাধান হয়ে যায়। ওটা কি সেম? আলাদা 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 আলাদা, প্রত্যেকেই আলাদা। এটা হচ্ছে মাল্টিভিটামিন, পানিতে যে ভিটামিনটা ভিটামিনটা কমে যায় যখন একটা পানি দেই মাছের ওখানে, তখন দেখা যায় সেখানে অনেক ধরনের মিনারেলস থাকে, অনেক ধরনের ভিটামিন থাকে পানির ভিতরে। যখন মাছটা অনেকদিন ওখানে থাকে তখন ওই ভিটামিনগুলো ওরা খেয়ে ফেলে, তখনই ওদের প্রয়োজন হয় যে নতুন করে কিছু ভিটামিন অ্যাড করার, কিছু মিনারেল অ্যাড করার, কিছু এটা হচ্ছে মিথাইলিন ব্লু। মিথাইলিন ব্লুটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এগুলোকে ধ্বংস করার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে খোঁজে আমার অ্যাকোরিয়ামগুলো পানিটা নষ্ট হয়ে যাচ্ছে, পানিটা খুব দ্রুত কালার ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো যে ওয়াটার কেয়ার, যেটা এটা হচ্ছে পানিটাকে ক্লিয়ার রাখবে। এরকম প্রত্যেকটারই আলাদা আলাদা জিনিস আছে, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট পরিমাপক দেওয়া আছে, কতটুকুর ভিতরে আমি কতটুকু পানিতে কতটুকু মেডিসিন ইউজ করতে পারি। খেয়াল করবেন এগুলোতে কিন্তু কিছুই দেওয়া থাকে না, কারণ এরা নিজেরাও জানে যে এটাতে আসলে কিছুই হবে না, সব দিলেও যা, না দিলেও তাই, কম দিলেও তাই।
এরপর দেখি দ্বিতীয় একটা লেভেল আছে, এটা সবচেয়ে দামি লেভেল। এর প্রাইসটা যদি একটু বলে দিতেন। এটার প্রাইসটা প্রচার ভেদে দেখা যায় সাধারণত খুচরা সেল হয় আমাদের 160 টাকা পার পিস, পার পিস হ্যাঁ সেটা একটু দামি বিলিনি, তারপরে হয়তো কিছু কম রাখি সম্মান করি সেটা ভিন্ন হয়ে যায়। এবার হচ্ছে দ্বিতীয় একটা ওয়াটার কেয়ার, এটা হচ্ছে আপনার টোকিও ব্লু। টোকিও ব্লুর ঠিক 4টা দিক আছে, এটা এগুলো আমরা 75 এবং 70 করে আমরা বিক্রি করি। অনেক সময় প্রকার ভেদে 65-60 আমরা সেল করতে পারি, বা এগুলোর কোয়ালিটি এটার থেকে অনেক বেটার। এইটা হচ্ছে সবচেয়ে ফালতু, মানে এটাকে মেডিসিনের মধ্যেই ফেলবো না, কিন্তু এগুলো প্রত্যেকটাই একটা কোয়ালিটি আছে। নর্মালি শপে গিয়ে যদি জিজ্ঞেস করি যে আমার মেডিসিন দেন, তাহলে তো তারা এটি না, তারা আসলে ওটা দেয় ঠিক তা বলবো না, আসলে যখনই আমরা দামিটা বের করি তখন তারা একটা বিদ্রুপ হাসি অনেকের কাছ থেকেই পাইছি যে ভাই সারা জীবন 50 টাকার মেডিসিন ইউজ করছি, 3 বছর ধরে মাছ ফলতেছি, 5 বছর ধরে মাছ ফলতেছি, ওই ভাই কিছু তো হয় নাই, কথার কথা। উনি হয়তো লাকিলি বেঁচে গেছেন, ওনার হয়তো লাকিলি উনি হয়তো বা হিটার ইউজ করছেন, খাদ্যটা মেনটেন করছেন, পানিটা মেনটেন করছেন, যে কারণে তো রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক তৈরি হয়েছে, যে কারণে ওনার তো লাগে নাই। ওনারা মনে করেন যে এই দামি ওষুধগুলোতে আমার মনে হয় বিশাল লাভ, কিন্তু আসলে তা না, 8% লাভের চেয়ে 8% লাভ আমাদের বেশি। যদি পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, এখানে যদি 10 টাকা সেল করি, মনে করেন এখানে আমাদের যে পার্সেন্টেজে লাভ থাকবে, এইটা 60-70 টাকা বেশি, সেই পার্সেন্টেজে লাভ থাকবে না। যে কারণে আমরা খুব কাছের ব্যক্তিদেরকে বা যাদেরকে বুঝি যে না সে ভালো মানের জিনিস খুঁজছে, তাদেরকে আমরা প্রথমেই বের করে বলি এটা নেন, এটা নেন। কারো যদি ছোট একুরিয়াম হয় যে 4টা আলাদা ইন্ডিভিজুয়াল নেওয়া পসিবল না, তার জন্য একটা চায়নার একটা ভালো ওষুধ 4-in-1, খুবই একটা ভালো ওষুধ, এটা চাইলে যে কেউ ইউজ করতে পারবে এবং ইনশাআল্লাহ আল্লাহ চায় তো রোগটার সমাধানও হয়ে যাবে। এটা দিয়ে কিছুই হবে না, এটা আমরা 200-220 টাকা বিক্রি করছি। আচ্ছা, এই 4টার কম্বিনেশন আছে, কম্বিনেশন এটা, এবং মেবি এস আমার বিশ্বাস এই 4টার চেয়েও এটা বেটার। এবং এছাড়া আরও আছে, যেমন ফ্যালকন, আরও একটা কোম্পানির ওষুধ আছে ফ্যালকন, ফ্যালকনটাও কিন্তু খুব ভালো একটা দামি ওষুধ, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বরিশালের লোকগুলো আসলে এরগুলো চিনত না, কারণ আমরা দোকানদাররাই এটা অপরাধটা করছি তাদেরকে। এই জিনিসগুলাই আমার দোকান আসার আগে 20-30 টাকা পার পিস বিক্রি করত, জনগণ যখন 30 টাকা একটা বোতল কিনছে তখন সে ধরেই নিবে ভালো জিনিস। আমি যখন এই দোকানটা দেইনি, এটা 6 বছর দোকানটা দেওয়া 2 বছর আগে, তো তার আগে নিজন কাস্টমার ছিলাম বরিশালের, নামে যাবো না, তো আমার কাছে আমি 30 টাকা করে এই বোতলগুলো কিনতাম, এখন তো 10 টাকা করে এই বোতলটা 30 টাকা কিনতাম। এখন দুর্ভাগ্য হচ্ছে একটা কাস্টমার যখন দেখে এটা 30 টাকা দিয়ে বোতল কিনছি, তার মানে তার সেই অটোমেটিক চলে আসবে নিশ্চয়ই জিনিসটা অনেক ভালো, কিন্তু কেন জানি না এটা আসলেই 30 টাকা তো দূরে থাক, এটা 10 টাকা বেচলেও আমাদের 5 টাকা লাভ থাকে সহজ। তাহলে কেন আমি এটাকে আই ওয়াশ দিয়ে মানুষের কাছে বেশি প্রফিট নেব আর বেশি করবো, এটা আমরা দোকানদারদের প্রফিটের জন্য এটাকে মার্কেটিং করতে বলি, তাহলে সহজ কথা। তো আর একটা কোম্পানি আছে যে ফ্যালকন, ফ্যালকন, ফ্যালকনটাও খুব ভালো একটা জিনিস, এটা এটা প্রাইস আমরা 50 টাকা রাখি, এটা আমি নিজেও ইউজ করি। এটা কি কম্বিনেশন আছে না আলাদা কোনো? হ্যাঁ, এটারও কম্বিনেশন আছে প্রত্যেকটারই, এই যেমন 4টা কম্বিনেশন প্রত্যেকটা কোম্পানির আছে, শুধু এই একটা কোম্পানি আছে যার আলাদা কম্বিনেশন না, 4-in-1, হ্যাঁ 4-in-1 একসাথে ইউজ করে। আর যে মেডিসিনের পাশাপাশি যেটা সর্বোচ্চ ইউজ করা উচিত সেটা হচ্ছে লবণ। কেউ যদি চান যে মেডিসিন ইউজ করবেন না, করেন না, কোনো সমস্যা নেই তাতে, একমাত্র অসুস্থ হলে অবশ্যই মেডিসিন ইউজ করতে হবে, কিন্তু সুস্থ অবস্থায় যদি কেউ চায় যে মেডিসিন ইউজ করবো না, আমার মনে হয় না তার খুব বেশি ক্ষতি হবে। আচ্ছা, লবণ, কিন্তু লবণটা তার জন্য মাস্ট, কারণ লবণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার মূল উপাদান হিসেবে কাজ করে। একটা একুরিয়াম বাড়িতে যখন লবণ থাকে তখন সেখানে অনেক কিছুই সেখানে অ্যাটাকই করার সাহস করে না। তো লবণে কি কোনো বেনিফিকশন আছে আলাদা আলাদা? বা হ্যাঁ, লবণের অবশ্যই আছে, কেবল লবণ এই একটা প্যাকেটে পাওয়া যায়, প্রত্যেকেই হচ্ছে অ্যাকুয়াস করেন, অ্যাকুরিয়াম জল যেটা, এর ভিতরে কোনো ধরনের আয়োডিন নাই, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে। আর অ্যাকুরিয়ামের মাছের এখানে আয়োডিন কোনো মতে ইউজ করা যাবে না, যেমন আমাদের ঘরের লবণ, আমাদের ঘরে যে লবণটা আমরা খাই এই লবণটা ভুলে ইউজ করা যাবে না, কারণ এটার ভিতরে আয়োডিন আছে, আর আয়োডিনটাই মাছের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। লবণের ভিতরে ভেরিয়েশন আছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বেশিরভাগ কাস্টমারই আসে 3 ফিটের একটা অ্যাকুরিয়ামের জন্য লবণ চাই আইসে, আমরা তাদেরকে লবণ সাজেস্ট করি,
তো তারা বলে যে ভাই আমার ছোট্টো একটা প্যাকেটটা। তখন প্রশ্ন করি যে ভাইয়া ছোটো প্যাকেটটা আপনি কিসের জন্য ইউজ করবেন, আপনি কি জারা ইউজ করবেন না একুরিয়ামে ইউজ করবেন? আমি দেখাই ছোটো একটা প্যাকেট আসলে কতটুক পরিমাণ লবণ এবং আসলে আমাদের কতটুকু প্রয়োজন ইউজ করার জন্য। তো দুর্ভাগ্য সেখানেই যে আমরা একটা ছোট্ট একটা 10 টাকার লবণের প্যাকেটে এতটুকু পরিমাণ লবণ থাকে, যেটা হাতে যদি নিয়ে ফেলে চিপার ভিতরে এতটুকু হয়। আসলে 3 ফিটের একটা একুরিয়ামে এই জিনিসটা অনেকে একটা ইউজ করে, অনেকে অর্ধেকেও ইউজ করে, আসলে এটা নিয়ম না। কতটুকু ইউজ করা উচিত? আসলে আমরা 3 ফিটের একুরিয়ামে আমাদের জন্য যে একুরিয়ামগুলো আমরা নিজেদের মাছগুলো রাখি, আমরা আসলে এতখানি লবণ ইউজ করি। জাস্ট এই হাতের ভিতরে যতটুকু লবণ ঢুকলো, টোটাল লবণের থেকে আমি তুললাম ফুল, যতখানি লবণ ঢুকলো টোটাল লবণটাই আমরা 3 ফিটের একুরিয়ামে ইউজ করি, তবেই সেটা ব্যাকটেরিয়া প্রতিরোধক হবে। কিন্তু এতটুকু লবণ দিয়ে কেউ যদি মনে করি যে আমি বিশাল বড় কাজ করে ফেলছি, আমি অনেক অনেকখানি লবণ দিয়ে ফেলছি, তাহলে আমার মাছ কেন মরছে? লবণটা এই এটা বিকল্প হিসেবেও কাজ না না বিকল্প হিসেবে বলবো না, লবণটা হচ্ছে আলাদা একটা সাইড, এর লবণের কাজ একটা, এগুলোর কাজ আলাদা আলাদা মেডিসিন। কেউ যদি এটা ইউজ নাও করতে চায় তাকেও বলবো যে এটা জানি অ্যাটলিস্ট ইউজ করে, কিন্তু এটা আসলে এইটা ইউজ করাও এতদূর হয় না। অ্যাটলিস্ট 3 ফিটের একটা একুরিয়ামে মিনিমাম হলেও এতখানি লবণ ইউজ করা উচিত একবারে। এটা প্রাইস কত? এটা প্রাইস আমাদের 45 টাকা, প্রচার হিসাব ভেদে প্রকার ভেদে 40 টাকাও রাখতে পারি। আর একটা জিনিস জিজ্ঞেস করবো ভাইয়া, খাবারের বিষয়ে, খাবারের কোনো ভেরিয়েন্স আছে? অবশ্যই ভেরিয়েন্স আছে, খাবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাও তো দেখাতে আসছে। অনেকে এসে বলি সবচেয়ে কম দামের খাবার আছে কোনটা, আমার লক্ষ লক্ষ টাকার মাছকে আমি এই খাবারটা খাওয়াচ্ছি, আপনারাও নিশ্চিন্তে এই খাবারটা খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ খাদ্যের কারণে পানি নষ্ট হবে না, খাদ্যের কারণে মাছ মারা যাবে না, কিন্তু এই ফিল্টার